কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস। তো কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাতের দিকে কলকাতা সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, তবে সকাল থেকে গুমোট গরম, বাতাসে জলীয় বাষ্পের প্রভাব বেশি থাকাতেই এই পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, উড়িষ্যার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছেই নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে বুধবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কলকাতায় মেঘলা আকাশ। কলকাতা ও আশেপাশের এলাকার জন্য আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।